আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি, সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এই রান্নাটি আপনারা মোটামুটি সবাই জানেন, কিন্তু আমি আজকে দেখাবো আমি যেভাবে রান্না করি। তো চলুন চলে যাই এবার মূল রান্নাতে। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি আদা বাটা, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মেখে নেব। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। এই চিকেনটাকে আমি 30 মিনিটসের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ সয়াবিন তেল, 1/3 কাপ। তেলটি গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজে যখন বাদামি রং চলে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি, 4টি লং। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি প্রথমে গরম মশলা দিই না, তাহলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা চলে যায়। আমি সবসময় পেঁয়াজটা ভাজা হওয়ার পরে গরম মশলাগুলো দেই। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, কারণ একে একে এখন আমি সব মশলাগুলো এখানে অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি একটু পানি দিয়ে নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবার একটু পানি অ্যাড করে নিচ্ছি। পাঁচ সাত মিনিট আমি খুব ভালো করে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিব এখানে চিকেনগুলো। সো আমার মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি আমি আমার সেই ম্যারিনেট করা চিকেনগুলো। এখন আমি খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে চিকেনগুলো কষাবো। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগে, এজন্য আমি একটু বেশি সময় নিয়ে চিকেনটাকে কষাবো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দিব।
চিকেনটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি দুই টুকরো আলু কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি আরো কিছুক্ষণ এটাকে কষাবো, আরো 5-7 মিনিট। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেব, পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। আমার চিকেন রান্না শেষ। আমি এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করছি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।